মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার ফিরে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো এখন কোনো কাজে নেই, কি করব? আজকে রান্নাবান্না শেষ, এমনিতে অন্য সময় সময় পাই না। তো আজকে ভাবলাম একটু ঘরটি পরিষ্কার করি। তো আমরা তো উপরে ঘরে থাকি না, সেই জন্য উপরে ঘরে একটু কম যাওয়া হয়, আর একটু ধুলাবালু জমে গেছে, অনেক দিন পরিষ্কার করা হয় না। তো আজকে ভাবলাম একটু ঘরটা পরিষ্কার করি, আজকে সময় আছে, তো চলো ঘরটা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, আমি কিভাবে ঘর পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো দেখতে থাকো ভিডিওটা, দেখতে পাবে। এই ঘরটাতে তেমন একটা কিছু আসেনি, কিন্তু ঘরে বালি পড়ে, প্রচণ্ড বালি পড়ে, রং দেওয়া হয়নি, তো সেই জন্য। এই রুমগুলিতে আমরা কেউ থাকি না, দরজা জানলা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে, তারপরও এত ধুল যে কোথা থেকে আসে, প্রচণ্ড ধুলো হয়েছে ঘরটার মধ্যে। তোমরা যদি কেউ আমার হোম ট্যুর ভিডিও দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য একটা হোম ট্যুর ভিডিও করব। তো বন্ধুরা, এখন ঝাড়া পূজা শেষ করে স্নানটা করে আসলাম, তো ঠাকুর ঘরে যাব, এখন ঠাকুর পূজাটা দিতে যাব। তো ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পূজাটা দিই। আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা,
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলি দেখো। যদি ভালো লাগে লাইক করে দিও। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকের জন্য টাটা।